हेलो व्यूअर्स आशा करी सबाई भालो आछेन। शुभजित कन्टेंटे आपनादेर स्वागत। आज के आपनादेर मध्य मूलत एकटा नतुन टिप्स तुले धरब, भाइरल करबेन किभाबे, आपनार जे कन्टेंटटा आछे सेटाके किभाबे द्रुत भाइरल करबेन। आपनारा भाबतेछेन जे आपनादेर चैनेले दर्शक कम आछे, सबस्क्राइबार परिवारेर सदस्य कम आछे, ठीक है। अपना धरुन 500 सबस्क्राइबर आछे आपनार चैनलटा, ठीक है। आर अन्य कारो साथे आपनि जखन कम्पेयर करते जाबेन, कारण तार मने करुन 1000टा सबस्क्राइबर आछे आपनार, 500 आर तार 1000, ठीक है। ताहले आपनि जखन अपलोड करबेन यूट्यूब, जखन आपनि ভিডিওটাকে আপলোড দিবেন, দেওয়ার পর আপনার যে চ্যানেলে যে গ্রোথটা হবে, কারণ আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে 500 জন, ঠিক আছে। তো 500 জনকে ইউটিউব সাজেস্ট করে দিবে, ঠিক আছে, যারা আপনার চ্যানেলের সদস্য আছে। তাদের কাছে প্রথমে ভিডিওটাকে পৌঁছে দিবে, ঠিক আছে। তো মনে করুন 500 জনের মধ্যে তো আর 500 জন ক্লিক করবে না আপনার ভিডিওটাতে, মনে করুন তার মধ্যে 30-40টা ভিউ আসলে, মানে 30-40 জন ক্লিক করবে, ঠিক আছে। তারপর দেখুন আপনি হয়তো থাম্বনেল একটু ভালো করে বানিয়েছেন, ভালো কোয়ালিটি, ঠিক আছে, সেই হিসাবে ভিডিওটাতে ক্লিক করলো, মানে ক্লিক থ্রু, ঠিক আছে, ক্লিক করলো, দেখলো, তারপর আপনার কোনো কথার মধ্যে ইন্টারেস্টই নেই, ঠিক আছে, ক্লিক করলো কিন্তু আপনার থাম্বনেলটা দেখে, আপনার যে কন্টেন্টটা আছে, ঠিক আছে, আপনি যে প্রথমে 30-40 সেকেন্ড যে আপনি কথাটা বলবেন, लोक के इम्प्रेस करते हैं, एमन कोनो कथा बोलते हैं जे लोकटा आपनार भिडियोते थाके, ठीक आछे। आपनार भिडियोटाके कम से कम कंटिन्यू 1 मिनट भिडियोटा थाकते होबे, ताहले कि होबे आपनार भिडियोटार इम्प्रेशन बाड़बे। आर जखन आपनार भिडियोटाते क्लिक करे साथे बेरिये चले आसलो, ताते किन्तु आपनार भिडियोटार रेकर्डटा किन्तु खराब हो जाए, ठीक आछे। ताते रेकर्डटा खराब होवार जोन्नो किन्तु द्वितीयबार आपनार भिडियोटाके भाइरल करबे ना, ठीक आछे। आर जखन आपनार भिडियोटाके आमि जे बोललाम आपनादेरके 500 জন সাবস্ক্রাইবার আছে আপনার, ঠিক আছে, তার মধ্যে যদি 40-50 জন দেখে থাকে, ঠিক আছে, 1-2 মিনিট করে যদি দেখে থাকে, আপনার ভিডিওটা কোন লেভেলে গিয়ে দাঁড়াবে সেটা আপনাদেরকে বলবো। সেটি হয় কি, যখন প্রথম জানছে, মনে করুন আপনি আজকে ভিডিও ফেলেছেন, আপনার কন্টেন্টটা আজকে আপনি ইউটিউবে আপলোড দিয়েছেন, দেওয়ার পর কি হলো, আপনার ভিডিওটা একদিনের মধ্যে 40টা বা কি 50টা ভিউ চলে আসলো, ঠিক আছে। তারপরের দিন কি হবে, কারণ আপনার ওই ভিডিওতে যদি পার সাবস্ক্রাইবার যদি 1 মিনিট দেখে থাকে আপনার ভিডিওটাকে, তাহলেই 50টা ভিউ হলে 50 মিনিট হয়ে যাচ্ছে সেই জায়গাটা ওয়াচ টাইম, ঠিক আছে। এইভাবে যদি 50 জন দেখে থাকে, ঠিক আছে, খালি দেখলে হবে না, যে টাচ করলো ভিডিওটা থেকে বেড়ে চলে আসলো, তাহলে কিন্তু কাজটা হবে না। কমসে কম 1 মিনিট দেখতে হবে, 50 জন দেখলে 50 মিনিট সেখান থেকে আপনার ওয়াচ টাইম চলে আসলো, ঠিক আছে। তারপরের দিন ইউটিউব অ্যালগরিদম কিন্তু রোবট, ঠিক আছে। আপনার যে ভিডিওগুলো ফেলতেছেন সেই জায়গাতে পরীক্ষা নিরীক্ষা করছে তারা, যে আপনার কন্টেন্টটা কিভাবে বানিয়েছেন, কতজন लोक अपना देखलो कतजन सबसक्राइबार आछे तार मध्य थेके कतजन सबसक्राइबार अपना भिडियो देखे क्लिक करेछे ठीक आछे अपना थाम्बनेलटी ठीक आछे किना सब चेक करबे। चेक करार पर सबकिछु जदि ठीक थाके ताहले नेक्स्ट दिन आरो 200 जনের কাছে ভিডিওটাকে ছড়িয়ে দিবে ঠিক আছে। আপনার যে চ্যানেলে এখন আপনি বলতে পারেন দাদা যে আপনি 200 জন কে বাড়তে বলছেন কেন, আমার তো অলরেডি 500 সাবস্ক্রাইবার আছে। আরে আপনার 500 সাবস্ক্রাইবার কাছে তো প্রথম দিনই চলে যাবে, তার মধ্যে থেকে 50 জন দেখবে আমি বলেছি ঠিক আছে। দেখলে তারপর দিন 200 জনের কাছে একটু সাজেস্ট করবে ঠিক আছে। মানে আপনার যে সাবস্ক্রাইবার আছে তার বাইরে ঠিক আছে। তারপর সেখানে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ঠিক আছে দেখবে, দেখার পর তাতে যদি একটু উন্নতি লেভেল চলে আসে তাহলে কিন্তু আপনার ভিডিওটা আস্তে আস্তে র্যাঙ্ক হতে থাকবে। এখন আপনি ভাববেন আমি ভিডিওটা বানাচ্ছি ইউটিউবে পোস্ট করছি সেটিংস সব ঠিক আছে তা আমার কেন ভিউ আসছে না ঠিক আছে। এইভাবে কাজ করলে দেখবেন অটোমেটিক্যালি ভিউ আসবে। আমি যেটা বললাম সেটা কাজে লাগান, কাজে লাগালে আপনাদের জলদি চ্যানেলটিকে গ্রো করতে পারবেন। কারণ লোকের ফলো দেখে লাভ নেই, কাজটা আপনাকে করতে হবে, আপনার চ্যানেলটাকে আপনাকেই বড় করতে হবে, অন্য লোক কিন্তু বাড়বে না। এর এত সাবস্ক্রাইব আছে তার এত সাবস্ক্রাইবার আছে সেটা দেখে আপনার কিন্তু লাভ নেই, আপনারও লাভ নেই আমারও লাভ নেই ঠিক আছে। সো আপনারা ভিডিওর মধ্যে টাইম কাটান ঠিক আছে, কথাগুলো ভালোভাবে শুনুন তারপর সেটাকে মনোযোগ সহকারে কাজে লাগান ঠিক আছে। কোন অপশনটা গেলে আমরা ভিউ সাবস্ক্রাইব বাড়াতে পারবো সেভাবে কন্টেন্টটা কি বানাবেন। দেখুন আমি যেমন ইউটিউব কন্টেন্ট বানাই মানে ইউটিউব সাজেস্ট করি ঠিক আছে। হয়তো কারো গেমিং চ্যানেল আছে তারা গেমিং নলেজ করতে হবে, অমন অসংখ্য ইউটিউবার আছে ঠিক আছে। ইউটিউব চ্যানেলের মধ্যে অসংখ্য আছে, যারা কেউ আছে গেমিং এ নিয়ে, কেউ আছে কুকিং রান্না বান্না নিয়ে ঠিক আছে, কেউ আছে কার্টুন চ্যানেল নিয়ে, কেউ আছে ব্লগ চ্যানেল নিয়ে ঠিক আছে। সো প্রথমে যদি ব্লগ চালু করতে চান তাহলে কিন্তু খুবই টাফ হয়ে যাবে, কারণ একটা ব্লগ চ্যানেল খুলতে গেলে আগে অবশ্য ভাইরাল হতে হবে। এখন আপনাদের সাজেস্ট করব কিভাবে তাড়াতাড়ি গ্রোথ হবে ঠিক আছে। তো আমি যে টিপস গুলো আপনাদের মধ্যে তুলে ধরলাম এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা টিপস, এগুলো আপনার মাথায় রাখতে হবে তাহলে চ্যানেলে আপনারা গ্রো করতে পারবেন ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন ঠিক আছে। আর যদি আমার ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, পাশে একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে সো একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর যদি আমার চ্যানেলে আপনার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আমাদের সাথেই থাকবেন।